আজকে আমরা বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছি বহু দিন পরে। অ্যাকচুয়ালি বলতে পারো এর জন্য অনেকটা দায়ী করোনা, আবার অনেকটা দায়ী আমাদের মেন্টাল স্টেট। সব কিছু মিলিয়ে ঝুলে হয় না, আগে এখানে প্রচুর আসতাম। এই জায়গাটার নাম আতিসারা। তো আতিসারা থেকে এটা মানে আরেকটু ভেতরে না কি শানপুকুর ধার বা ওরকম কিছু একটা জায়গা বলে, তো আমরা এখানে আসতাম মাঝে মধ্যেই, এখন আসা হয় না, অনেকদিন বাদে আসলাম। খুবই ভালো লাগে জায়গাটা। আছে এখানে যত পুকুর, মানে অনেক পুকুরও আছে, আবার এরকম তো সবুজে ঘেরা। আর মাস্ক আমার হাতে আছে, এতক্ষণ লাগানো ছিল মুখে। তো এখানে কেউ ইউজ করছে না, মানে আমরা কত দূর, আধ ঘন্টা ভেতরে এসেছি বাড়ি থেকে, তাই না বলো? আধ ঘন্টা ভেতরে এসেছি, তো কেউ ব্যবহার করে না এখানে। আর আমি এর আগেও দেখেছি যে গ্রামের যতদিকে গেছি আমরা বলো, তো কাউকে আমরা এই মাস্কটা ইউজ করতে দেখিনি। তো যাই হোক, সবাই ভালোভাবে থাকলেই হলো। তো যেটা আসল কথা সেটা হচ্ছে আজকে এত দূরে এসে তোমাদের সাথে শেয়ার করছি, কীভাবে শুরু করবো জানি না। তো লাস্ট ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা কীরকম কী পরিস্থিতির মধ্যে আছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, যেহেতু তোমরা অনেকটাই জানো, মানে ফ্যামিলি সংক্রান্ত এখন অনেকেই জানো। তো এটা শেয়ার করা, মানে কী বলবো, এটাও শেয়ার করা দরকার। তো যাই হোক, সেটা জয় শুরু করবে, বলো না তুমি, তুমি বলো। এখানেই আসো, এখানটা আসো, এখানটা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা তোমাদের সাথে শেয়ার করছি। আগে জানো তো, ছোট যখন ছিলাম তখন মানে দেখতাম, তখন আগে টিভি দেখতাম খুব, এখন তো টিভি দেখি না, কারণ এখন ফোন থাকলে আর টিভি লাগেই না। তো আগে তখন ছোটবেলায় অনেক দেখতাম, সিরিয়াল দেখতাম, তো সিরিয়াল দেখতাম, আর সিরিয়াল তো জানোই নাটক জীবন। তো আজকে এই স্ক্রিপ্ট লিখছে, কালকে অন্য স্ক্রিপ্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে কেউ কখনো ভাবতেও পারেনি যে সিরিয়ালের মধ্যে ওরকম একটা টার্ন নেবে, ওরকম একটা মোড় নেবে। তো তখন সেটা দেখতাম, তাই ভাবতাম বাবা কীরকম, এটা আজকে এরকম দেখলাম কালকে এরকম করে দিল, খারাপ জিনিস, এই জিনিসগুলো দেখতাম। তো সেই জিনিসগুলো মানুষের লাইফেও ঘটে, সেটা আর কি আমাদের লাইফেও ঘটছে। তো সেটা খুব রিলেটেড, মানে মানুষের জীবনটাও একটা নাটকের পর্যায়ে পড়ে যাচ্ছে, তাই না বলো? তো সেটাই, যাই হোক। তো তোমরা এতদিন তো দেখলে বাবার অপারেশন হলো, স্পাইনে টিউমার, সেই জন্য অপারেশন করা হলো, তারপরেও বাবা হাঁটতে পাচ্ছে না, তার জন্য ফিজিওথেরাপি কন্টিনিউ চলছে এখনও। লাস্ট এক মাস দশ পনেরো দিন মনে হয় হয়েও গেছে বাবার, এক মাস দশ পনেরো দিন ইম্প্রুভ হয়েছে, একটু ইম্প্রুভ হয়েছে হাঁটার দিক, মানে এখনই হাঁটতে পারবে না, এখনও হাঁটতে এখনও অনেক দেরি আছে। তারপরে আস্তে আস্তে বাবার কী হচ্ছে, খাওয়াটা বন্ধ হয়ে গেল, মানে বাবার খেতে পাচ্ছে না, যে মানে আমি এটাও তোমাদের আগেও বলেছি অনেকবার ব্লগে, যে বাবা আর মা ওই বাড়ির, তাদের কিছু লাগে না, শুধু ভাত, মানে ভাতটা তারা খুব ভালোবাসে। তো সেটাও পুরোপুরি বন্ধ, বাবা চা খেত প্রচুর বার, পাঁচবার ছবার বাড়ি থাকলে, সেই চা খাওয়াটাও বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমরা বুঝতে পারছিলাম না, হয়তো শুয়ে আছে বলেই হয়তো তার ইচ্ছে করছে না, এটাই ভাবছিলাম আমরা। তারপরে লাস্টে তোমাদের কী বলবো, দশ পনেরো দিন হলো আর কি, বায়োপসি রিপোর্টটা এসছে। তো বায়োপসি রিপোর্ট আসার পরেই একটু লাংসে প্রবলেম ধরা পড়েছে বাবার। তো তাতেও আমরা ভেবেছিলাম না না ঠিক আছে, অতটা কোনো সমস্যা নেই, মানে আমরাও ক্যাজুয়ালি নিয়েছিলাম, বাট একটু একটু জেনেছিলাম তখন। তারপরে বাবাকে ওখান থেকেই সাজেস্ট করেছিল টাটা ক্যান্সার মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য। তারপরে তুমি বলো, আমি পারবো না। এখন যেটা হচ্ছে মানে মেন হলো লাংস ক্যান্সার অ্যাডভান্স স্টেজ, তো নেক্সট তার আগে কেমো হবে, এবার তার আগে একটা মানে জাস্ট একটা কনসাল্ট করে নেবো, যে টাটার যে মুম্বাইতে হসপিটাল আছে তার সঙ্গে একটা কনসাল্ট করা উচিত। তো অনেকেই সাজেস্ট করছে ওখানে আমরা কনসাল্ট করা, তো এর মধ্যে করে নেবো। তো বেসিক্যালি ডাক্তাররা যেটা বলছে যে অন্তত অ্যাটলিস্ট ধরে যদি রাখা যায়, মানে ধরে রাখা যায় মানে যেইটুকু যেইটুকু কোনো জায়গায় এফেক্ট রয়েছে সেইটুকু কোনো জায়গায় যদি রাখা যায়, ইভেন বাবার লিভারটা বড় হয়ে গেছে তার জন্য খাওয়া দাওয়া ঠিকঠাক খেতে পাচ্ছে না, ঠিকঠাক করে ইভেন বসতে পারছে না, না তার জন্যই মেইন প্রবলেম। হোপফুলি সব ঠিকঠাক হয়ে যাবে, সেরা হতে পারছি আর কি।
তো এটা ধরো আমরা তো ওটা তখন অতটা কেয়ার করিনি, মানে কেয়ার করিনি বলা ভুল, তখন অতটা মানে ই নিইনি, এতটা ভেতরে নিইনি যে না না নর্মাল ঠিক আছে। তারপরে যেদিনকে ওরা নিয়ে গেছিলো বাবাকে, ওটা মোটামুটি 10 দিন হলো, হ্যাঁ 1 সপ্তাহর উপরে হয়ে গেছে। বাবাকে একবার টাটা ক্যান্সার মেডিকেল থেকে ওরা চেক আপ করেই নিয়ে এসছে। তো তখন ওই দিনকে বাবার অনেকগুলো টেস্ট করতে দিয়েছিল, আর ওই টেস্টগুলো করতে দেওয়াতে ওখান থেকে মানে মেন আর কি জানা যাবে কোথায় এফেক্টেড বেশি হয়েছে বা কম হয়েছে। তো সেই রিপোর্টটাই তোমাদেরকে লাস্ট ব্লগে বলেছিলাম, ভাইরা আসছে একটু দেরি হচ্ছে, তো ভাইরা আনতে গেছিলো, ভাই ওই রিপোর্টটা নিয়ে তারপরেই এসছে। তো মানে গতকালকেই আর কি পুরোপুরি আমরাও শিওর হলাম বাবার কোথায় কোথায় এফেক্ট বেশি হয়েছে বা কম হয়েছে, তো কালকে জানা গেছে। আর দেখো যে মানে বাবাকে এর আগের বার নিয়ে যাওয়া হয়েছিল তখনও ওরা ওভাবে অন্যভাবে বুঝিয়ে বলেছিল যে জাস্ট একটু ই হয়েছে, তোমার একটা চেক আপ আছে। তো কিন্তু এরপরে যখন কেমো শুরু হবে জানাই গেল, তো বাবাকে তো জানাতেই হবে, কিছু তো করার নেই না। তারপরে গতকালকে এসে ভাইয়েরা জানিয়ে দিয়েছে, তা সবাই জানিয়ে দেওয়ার পরের থেকে মানে না সরি ভুল বলছি, কালকে না গো তার আগের দিন শুক্রবার দিনকে ভাইরা এসছে। গতকালকে তো আমি ব্লগই করিনি, একদম মাথায় আসে না, মানে শুক্রবার দিনকেই বিকেলবেলা ভাইরা এসে জানিয়ে দিয়েছে। তো জানানোর পর থেকে তো মানে কি কি আর হতে পারে বুঝতে পারছো, তো সারা বাড়ি জুড়ে কান্নাকাটি সারা দিন রাত, সেটা কালকে অবধি কন্টিনিউ ছিল, মানে লাস্ট কালকে শনিবার ছিল, আর আজকেও কালকের থেকে তাও কালকের থেকে অনেক নর্মাল। তো আমরাও অনেক বোঝাচ্ছি বা ই করছি, বাবার সামনে দেখানোর চেষ্টা করছি। তো যাই হোক আগামী দিনগুলোতে মানে কিভাবে কি হবে জানি না, বাট তবে বলবো যে ওই বলে দেওয়াতে মনে হয় বেশি ভালো হয়েছে, যে বাবাও জেনে গেল বুঝতে পারলো। এবার ট্রিটমেন্ট তো হবেই, ট্রিটমেন্ট তো শুরু হবেই, আর সামনে 13 তারিখে মনে হয় ডেট দিয়েও দিয়েছে, তাই তো বলো? ওই দিনকে নিয়ে গেলে তারপরে তো শুরু হবে ট্রিটমেন্ট, আর অলরেডি ওষুধ চালু হয়ে গেছে বাবার। তো এই পরিস্থিতি আমাদের, মানে কি বলবো, না বললে তো তোমরা জানবে না, আর আমার মনে হলো যে এটা তোমাদের সাথে শেয়ার করি। আর প্লিজ তোমরা একটু ইয়ে করো, প্রে করো, এতদিনও বলে এসেছি, আর তো আমি জানি তোমরা অনেকেই আছো যারা বলতে পারছি না। যাই হোক ঠিক আছে, চলো আজকের মতো, মানে আজকের মতন বলতে এখানেই আমি থামছি, আর ব্লগ আসবে, অবশ্যই আসবে, হয়তো ডেইলি বেসিসে নাও দিতে পারি কিন্তু ব্লগ আসবে। চলো আজকে টাটা টাটা করে দাও, টাটা, সবাই ভালো থাকবেন।